আসসালামু আলাইকুম একচল্লিশ ও বিয়াল্লিশতম সাম্প্রতিক সাধারণ জ্ঞান দিয়ে আজকে টি শুরু করছি রয়েছেন মাই ক্লাসরুমে তাহলে চলুন শুরু করি করিম বিসিএস পরীক্ষাটি হয়েছিল ছাব্বিশ ফেব্রুয়ারি দু সালে প্রথম প্রশ্নটি হচ্ছে কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে সঠিক উত্তর হচ্ছে ১৯ সেপ্টেম্বর দু সালে মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় ফেব্রুয়ারি দু সালে বাংলাদেশের জাতীয় আয় কোন খাতে প্রবৃত্তির হার সবচেয়ে বেশি স্বাস্থ্য ও সামাজিক সেবা ডিশে টু থাউজেন্ড এ অনুষ্ঠিত বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক শিশু সম্মেলনে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ষাটটি সম্প্রতি সেপ্টেম্বর দু হাজার বিশে কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয় নাগান্ন ও কারাবাগ কোন দেশটি সম্প্রতি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত ডিএট অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন বা ডিএটের দশম শিশু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ঢাকায় বাংলাদেশের বর্তমান সভাপতির পূর্বে কোন দেশের এর সভাপতি ছিল মার্শাল আইল্যান্ড এবারে আপনাদের জন্য একটি কুইজ থাকছে ডিসে টু থাউজেন্ড টোয়েন্টি অনুষ্ঠিত বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক চুয়াল শিশু সম্মেলন কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় চারটি অপশন রয়েছে আপনার জন্য ষাটটি আটটি নয়টি দশটি সঠিক উত্তরটি লিখে জানান যে বাংলাদেশ ভারতের শীর্ষ সম্মেলনে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় পরে রয়েছে একচল্লিশতম বিসিএস এর প্রশ্ন সমাধানটি এটি হয়েছিল উনিশ মার্চ দু সালে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয় প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে সামরিক ভাষায় ডাব্লিউএমডি অর্থ কি উইপন্স অব ম্যাস ডিস্ট্রাকশন দুহাজার সালে প্রকাশিত আইনের শাসন সূচক শীর্ষ অর্জনকারী দেশের নাম কি ডেনমার্ক আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগ মামলা করে কোন দেশ গাম্বিয়া এবার আপনাদের জন্য কুইজ থাকছে দুই সালে প্রকাশিত আইনের শাসন সূচক শীর্ষ স্থান অর্জনকারী দেশের নাম কি চারটে অপশন রয়েছে আপনার জন্য গাম্বিয়া ডেনমার্ক সুইডেন সুইজারল্যান্ড লিখে জানান সঠিক উত্তরটি কি হবে জাতিসংঘের কোন সংস্থাটি করোনা প্যান্ডেমিক ঘোষণা করেছে হু যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন উনিশশো জন জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে অ্যাঞ্জেলা মার্কেল আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায় মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে চারটি কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধে নিষ্পত্তির জন্য দুই সালে নোবেল পুরস্কার নোবেল শান্তি পুরস্কার দেয়া হয় ইথিওপিয়া এবং ইরিত্রিয়া বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত সুন্দরবনের দক্ষিণে এ ছিল একচল্লিশ এবং বিয়াল্লিশতম বিসিএস আসে সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে প্রশ্নগুলি টি ভালো লাগলে অবশ্যই মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম